বাবা, ও বাবা, সবাই মনে হচ্ছে এই ঘটনো কি রে। আমি তোদেরকে বলছি বাবা, যখন ভগবানের নামটা জয় জয় বলছি তখন তোরা নির্জলা গুজুর 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 হাসছ, আর যখন একটা হিরণ নাম করে জয় জয় বলছি তখন নির্জলা তোরা জয় জয় করছি। এই জন্য বলছে দাদা, এইটা হইল ঘর কলিকাল। এখন কলিকালে কেমন চলছে দেখো, কি দেখছে এই কলিকালে দাদা, হইল আসলের নকল ভালো, আসলের নকল ভালো, ওটাই তো দাদা, বউয়ের থেকে শালি ভালো, স্বামীর থেকে দেওর ভালো, মায়ের থেকে শাশুড়ি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, মায়ার গালি খাতে ভালো। রে বাবুরা, তোরা হাস্য দেবে এ মুনু থানাবা, তোরা বলছি বাবা, তোদের এই কলিকালে যা বেড়ে শুয়ে নিয়েছে বাবা, এই কলিকাল মেয়ারা ঠোঁটের লিপস্টিক লাগাই করছে লালে লাল, আর বাবা এরা ঠোনার দেখে নাই, এদের দেখছি গোটানার দিকে অন্যদিকেই হাতে তাল। যা বাবা, যা পাচ্ছ করো, তোদেরও একটুকু যখন বয়সটা হয়ে যাবে বাবা, তোদেরও বসে যাবে গালজা হতে হতে। ঠিক আছে কি বাবা, শালা আমার ভাই পল্টু আসতে ছিলি বাবা, শালা কোন দিয়ে গেল, কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম গল্টু। আজ কদিন ধরেই দেখছি শালা ঘরে সময় মতো খাওয়া দাওয়া করছে নাই, আর ঘরও থাকছে নাই, কোথা গেল রে বাবা। ভাই এ ভাই, ভাই রে দাদা, দাদা রে তুই আমাকে দেখেছি দাদা, ওরে ডাকছি, এ ভাই আমি কিছুদিন ধরে তোকে দেখছি ঘরে সময় মতো খাওয়া দাওয়া করছিস নাই, আর ঘরেও থাকছিস নাই, তোর কি ব্যাপার বটে বলতো দেখি দাদা। এ দাদা আমি রাগাচ্ছি, ঘরে থাকব নাই আর ঘরে খাওয়া দাওয়া করিব নাই বাবা। জেনে রে কি হইল তোর, ই শালা কি হইল, নিজে শালা একটা টুকটুকা বউ করেছিস, আমার জন্য শালা একবারও ভাবেছিস, ও তাহলে তুই বিয়া করবি? হ দাদা আমাকে বিয়া করবো, আমার তবে বিয়া করতে পারবো, ও এই জন্য বলছে শালা, মার নাই পাই কালাই শালা বিহার বড় জ্বালা, বাহ পারে শালা তুই বিয়া করবি, শালা 5 টাকার বিড়ি কিনে খাস তাও আমি পয়সা দিই, আর শালা বিয়া করবার রাগ। দাদা এ দাদা, দাদা রে একটা কথা বলবো, বলে ইন্দুমিন্দুটার কি বসে দেব বা, আমি একটা মেয়ের সঙ্গে ইন্দুমিন্দু, আরে ইন্দুমিন্দুটা আবার কি রে শালা, তোর ইন্দুমিন্দুটা বলতে কি তোর ইন্দুমিন্দু হইল কি করে জানিস দাদা? হ্যাঁ আমি একদিন ওই নাম পাড়ার হাপা কলটাকে জল খাতে যাইয়েছি, ভালোই তো, আর ওই মেয়েটাও হাপা কলকে জল খাতে আসিয়েছিল, তখন তখন কি হলো ভাই, তখন কি আর বলবো দাদা, কি হলো ওই মেয়েটাই আমাকে বলছে কি, আমি নাই জানি ভগবান জানে, আই লাভ বুলু বুলু লই রে, আই লাভ ইউ বলে ওই যা হইলে হইল, আমি বলতে পারবো নাই। তারপর কি হইলো ভাই দাদা, মন্তর লই রে, ও তোকে বললো যে অন্তর দিয়ে ভালোবাসি, ওই যা হইলে হইলো দাদা, তুই বুঝলে আমি আর বুঝা পারবো নাই। এরে বাবু মিয়াটা কি এখানে আসেছে? হ্যাঁ দাদা আইলে
ওই হলুদ জামা পরে দাঁড়াইছে না ওই মিয়াটা ওঠে, ওরে শালা, আমি মনে মনে ভাবিছি শালা ছাইয়াই আছে ও বাবা, এই শালা কবে কবে ছাইয়ের পাপ হয়ে যাচ্ছে। শোন ভাই শোন, বিয়া ঘর করতে হলে আমাদের দ্বারাই হবে নাই, শোন কাকাকে একজনকে ধরে নিয়ে আসতে হবে। আইছে শালি বুড়ি নির্জলা ঘুমাচ্ছে, ওই বুড়িটাকে বইলে চল তোর বিয়া ঘরের কাজটা আমরা পাকাপাকি করে দিব। সবাই বলে তোর যখন বয়সটা নাকি ছিল তখন নাকি তুই দমে গান সময় করতে কে মানে লেন ভাই, আজ একটা আমাকে গান গায়ে শুনাই দে। কে রে দানসুমারের কথা না বলিস বাবু, দানসুমার আমি সব ভুলে যাই জানিস বাবু। যখন তোর দাদু বুড়াটা মরে গেল না, ওই বুড়াটাকে মনে করে করে আমি সব গানি বলছি দাদু কেমন করে মরল বললো দেখি। এ রে কি আর বলবো, তোর দাদুর যখন বয়সটা ছিল মারি ভাইয়া তোমে বদমাস ছিল, ইগুলি আর ওগুলি কবো ঘরে থাকতো নাই, কখন ফুলিন ঘর, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, মারি ভাইয়া কবো ঘরে থাকতো নাই। আর যখন মরলাম ভগবান জানে কি এমন পাপ করেছিল মারি ভাইয়া, ছাগল ঢাইয়ার মতন ভাই ভাই বিহাগরটা রেডি করে দিবি যা, যা তোকে যাবার সময় 5 টাকা একটা জিনিসই যা কিনে দিবি যা। ও দিব ঠিক আছে দিবি। এলে মাইয়া এলো, তোকেই বলছিল বাপলো ইদিকে তো মাইয়া তো মেলা যাচ্ছে তার গোটা দিন ফোনটা গুজুর 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 মাইয়া, কে আজকে ভালিয়ে দে ওই ছেলেটার নাম বটে ঘন্টু, তোকে বিহা করব বলছে, তুই বিহা নিবি না? কে নানি বিহা তো আমি নিব, কিন্তু ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব। বাপলো মায়া কত তা লাগলো, ছেলেটাই কি করে সেটা জানিবে তবেই বিহা নিবে বাবা। এরে বলতু বইলে দে তো ভাই তুই কি কাজ করিস নানি। এবার আমি বুক ঠপাই বলে দিচ্ছি, বলে দে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কোচ নাই তো থোড়া থোড়া, এবার শুনেলে বলেছেন আমি একটা এমন কবে কাম করি না দিদি, এমন কবে ভাই আমি যদি চাহি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী উপরে উঠাত পারি, আমি যদি চাহি তোর আগে নিচে নামাত পারি। ও তুমি নিচে নামো এ ঘল্টু, বলো তো ঘল্টু তুমি কি কাজ করো জানিস তো তোমায়? আমি লিফটে কাম করি, আই এম লিফট ম্যানেজার, আমি যখন চাই তখন উপরে উঠাত পারি আর নিচে নামাত। ও ঘল্টু আর দেখে শুনে তারা কি বলে গেল, কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল, এই ভালো দেখে দিন ঠিক করে গেল আমি চলে যাব চলে যাব রে আমার বিয়া হলে, আমি চলে যাব রে।